ঘরে বসে দাঁত এবং চুলকানি দূর করার সহজ উপায়। আজকে সহজ একটি উপায়, একটি পাতা দিয়ে আপনি দাঁত অথবা চুলকানি দূর করে নিতে পারবেন। আজকে আমি দেখাচ্ছি কি পাতা দিয়ে আজকে সহজে কিভাবে ঘরে বসে আপনি দাঁত অথবা চুলকানি সরাতে। দাঁত খুব মারাত্মক একটি রোগ, এটি চামড়ার একটি সংক্রমণ। ভাইরাসের আক্রমণে এই সংক্রমণ হয়ে থাকে। সাধারণভাবে দেহের নানা অংশে চামড়া, পা, নখ ও মাথার চামড়ায়, হাঁটু ও পায়ের রানে দাঁত লক্ষ্য করা যায়। আজকে ঘরে বসে একটি পাতা দিয়ে দাঁত অথবা চুলকানি কিভাবে দূর করবেন সেটা দেখাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এখানে দেখুন আমি পাতা নিয়েছি আর কিছু পাতা আমি বেটে নিয়েছি। এটা হচ্ছে দাঁত গাছের পাতা, দাঁত এবং চুলকানি সরানোর জন্য মহা ঔষধ। গ্রামে সবাই কিন্তু এরকম রস করে ব্যবহার করে থাকে দাঁত এবং চুলকানি সরানোর জন্য। আবার মেস্তা দূর করার জন্য এটা অনেক কার্যকরী। আমি আরেকটি ভিডিও দেখিয়েছি মেস্তা দূর করার জন্য। মেস্তাতে আসলে হলুদ গুঁড়া আর হচ্ছে মধু মিশিয়ে তারপর মেস্তা খুব সহজে দূর করা যায় এই পাতার রস দিয়ে। তো এটা শিল্পাটা বেটে নিয়েছি মেহেদির মতো, বাটলে একেবারেই কালারটা মেহেদির মতো হয়। এটার মধ্যে কিছুই ব্যবহার করা হয় না, শুধু এই পাতার পেস্টটা দিয়েই লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এক সপ্তাহের ভিতরে আপনার চুলকানি এবং দাঁত সহজে দূর হয়ে যাবে। এটা শহরে পাওয়া যায় না, কিন্তু গ্রাম অঞ্চলে আনাচে কানাচে এই গাছটা হয়ে থাকে এমনিতেই। শহরে যদিও পাওয়া যায়, কিনতে গেলে অনেক দাম পাতাগুলি। আপনারা চাইলে গ্রাম থেকে জোগাড় করে সংরক্ষণ করতে পারেন। এটা কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। কাঁচা পাতাটাকে আপনি বেটেও রাখতে পারেন অথবা পাতাটাকেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন তখন ব্লেন্ডারে অথবা শিলপাটায় বেটে আপনার ক্ষতস্থানে লাগিয়ে নিতে পারেন। এটা কাটা ছিঁড়ার কাজে ভীষণ কাজ করে। যদি কেটে যায় অথবা আপনি পড়ে গিয়ে ব্যথা পান সেটার মধ্যে দিলেও কিন্তু অনেক ব্যথা দূর হয়ে যায় বা কালসে ভাব এবং দাগ দূর হয়ে যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।